আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সবাইকে ধন্যবাদ দিতে চাইতেছি এই কারণে যে সবার সহযোগিতায় এবং হচ্ছে সবাই কষ্ট করে আমার ভিডিওগুলো দেখতেছেন। আর আসলে হচ্ছে কি, নতুন করে যখন একটা কোনো কাজ শুরু করা হয়, সবার সাহায্য সহযোগিতা ছাড়া আসলেই কোনো কিছু করা পসিবল হয় না। তো আজকে মূলত হচ্ছে বাসা থেকে ভিডিওটা শুরু করতেছি এই কারণে, তো আমার এক ছোট ভাই হচ্ছে আপনার ভিডিওতে কমেন্ট করছিল যে হচ্ছে বাংলাদেশের গুলিস্তানের মতো কোনো জায়গা আছে কিনা এখানে দেখানোর জন্য। তো আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গুলিস্তান বলা যাবে না, আপনি এ টু জেড আপনার বাচ্চাদের জিনিস থেকে শুরু করে বড়দের জিনিস, ছেলে মেয়েদের সবার এ টু জেড জিনিসপত্র, মানে দৈনন্দিন জীবনের যে জিনিসপত্র পাওয়া যায়, আপনার জামা কাপড় বা হচ্ছে আপনার জুতা, মানে এ টু জেড আপনি ওই জায়গায় পাবেন। এবং হচ্ছে শুধু পাবেন না, সুলভ মূল্যে পাবেন। মার্কেটে যে জিনিসটা হচ্ছে আপনার 80 থেকে 90 ইউরো, ওই জায়গায় আপনার 20 থেকে 25 ইউরো বা 15 ইউরোর মধ্যে আপনি এই জিনিসটা কভার করতে পারবেন। তো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই আজকের ভিডিওটা আশা করি ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা এ টু জেড দেখবেন। আর সবার প্রতি রিকোয়েস্ট, প্লিজ মানে নেগেটিভ নিবেন না যে হচ্ছে আমি বারবার বলতেছি যে ভিডিওটা দেখেন আর সাবস্ক্রাইব করেন। আর মূলত হচ্ছে কি, প্রথম যখন কেউ একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করে, সবার একটা চাওয়া থাকে যে যারা হচ্ছে আপনার ভিউয়ার্স আছে তারা যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে। তো সর্বোপরি আমারও ওই ইচ্ছাটা আছে যে আমার ভিডিওটা প্লিজ দয়া করে সবাই একটু দেখবেন, আর অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলেন, আজকের উদ্দেশ্য বাংলাদেশের গুলিস্তান আর বলোনিয়ার হচ্ছে পর্তা। আমরা শুরুতে হচ্ছে পর্তার আউটলুকটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটাতে মূলত হচ্ছে আপনার, আমরা ঢুকার আগে দেখাইতেছি এটা যে এটার বিশালতাটা কতটুকু, এটা কতটুকু জায়গা নিয়ে এটা পর্তাটা আসলেই বসতেছে। তো আপনি এটাতে কিন্তু এ টু জেড সব কিছু পাবেন। তো আমরা প্রথমে আউটলুকটা দেখাচ্ছি, পরে এটার ভিতরে আসলে কী কী জিনিস পাওয়া যায় সবগুলো আমরা আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করবো, সবাই সাথে থাকবেন। আমরা যেটা দেখা শুরুতে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটা জাক্কা পাওয়া যায় এখানে। জাক্কা বলতে হচ্ছে শীতের কাপড় এক ধরনের, যেটা হচ্ছে আপনার একটু লং শীতের কাপড়গুলো 30 ইউরো করে। এগুলো হচ্ছে আপনার মার্কেটে গেলে আপনার 50 থেকে 60 ইউরো দিয়ে কিনতে হবে। তো এটা দেখাচ্ছে হচ্ছে আপনার জুতা, শীতের জুতাগুলা, এটা হচ্ছে আপনার 25 ইউরো করে, প্রত্যেক জোড়া হচ্ছে 25 ইউরো করে। তো মোটামুটি আপনি আউটলুক দেখলে বুঝতে পারতেছেন যে মার্কেটে এটার দাম আরও বেশি থাকবে। এরপর দেখাবো হচ্ছে আপনার মাথার টুপি, মাথার টুপি, তারপর হচ্ছে আপনার মাফলার, এখানে সব কিছুই পাবেন, সব কিছুই পাবেন মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে। আর এগুলার কিন্তু আপনার লুকিংগুলো অনেক সুন্দর, আর কোয়ালিটিও আপনার হাতে নিলে আসলে বোঝা যাবে যে এটার কোয়ালিটি কীরকম। আপনি মার্কেটে গ্লাস সাজায় যেগুলো রাখে এর চাইতে আশা করি ভালো কোয়ালিটির এখানে আপনারা এগুলো পাবেন। আর এখানে হচ্ছে আপনার 2 টাকা 5 টাকা করে যে আপনার বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করতেছে, লাইক হচ্ছে আপনার 12 মানে 5 মিশালে জিনিস বলা হয় যেটা আর কি, এখানে সব কিছুই আপনি পাবেন, গেঞ্জি, মোজা, পরে হচ্ছে আপনার এই যে বাচ্চাদের বিভিন্ন জিনিস, এই যে মোজা, এই মোজাগুলো হচ্ছে আপনার শীতের জন্য মূলত ব্যবহার করা হয়। এগুলো অনেক মোটা মোটা, তো তিনটা মোজা একসাথে হচ্ছে আপনার 1 ইউরো করে বিক্রি করা হয় এখানে, তিনটা মোজা একসাথে আর কি। তো এটা হচ্ছে আপনার 12 ইউরো করে লেডিস জুতা, এখানে জেন্টস জুতাও পাবেন আপনি, জেন্টস জুতা, এগুলো কিন্তু লেদার, এটা লেদার। আর এটা হচ্ছে আপনার কোট বলা হয় বা হচ্ছে আপনার, এটা কিন্তু ম্যাচিং ড্রেস, এটার সাথে প্যান্টও পাবেন আপনি, প্যান্টও পাবেন, এটার প্রাইস মোটামুটি রিজনেবল 8 ইউরো করে, আর দুইটা যদি নেন 15 ইউরো। আর এগুলো হচ্ছে আপনার লেডিস ব্যাগ, লেডিস ব্যাগগুলো হচ্ছে আপনার এখানে বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির আপনি পাবেন, আপনার হচ্ছে 10 ইউরো থেকে শুরু করে 50 ইউরো পর্যন্ত আপনার এখানে আপনার প্রাইস আছে। তো আপনার যেটা ভালো লাগে আপনার ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবেন, যদিও আপনারা দূর থেকে নিতে পারবেন না। আর এটা হচ্ছে আপনার লেডিস জুয়েলারি বা ছেলেদের হাতে ব্রেসলেট পাওয়া যায় এখানে। এটা কি আপনার এ টু জেড পর্তার মধ্যে আপনি সব কিছু পাবেন, যে আপনি কোনো কিছু নেওয়ার জন্য আসছেন আপনি যে নিতে পারবেন না ওই রকম না। এই যে দেখেন কত কোলাহল, প্রচুর লোকজন এখানে আসে, এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের শুক্র শনিবার বসে, প্রচুর লোকজন আসে। আর মূলত সাউথ এশিয়ান লোকজন না, শুধু ইতালিয়ান লোকজন আসে। আর এখানে হচ্ছে আপনার লেডিস আইটেমগুলো যেগুলো হচ্ছে আপনার আইব্রো,
বা হচ্ছে আপনার নেইল পালিশ, বিভিন্ন জিনিস এখানে পাবেন। এগুলোর প্রাইসও রিজনেবল, যেগুলো যেগুলো হচ্ছে আপনার কেনার সাধ্যের মধ্যে আছে। আর এটা হচ্ছে আপনার বাসার পর্দা, এটা হচ্ছে আপনার 8 ইউরো করে, আবার 5 ইউরো করেও পাবেন কোয়ালিটির উপরে আর কি এটা। আর এখানে হচ্ছে আপনার এই যে দেখেন মহিলা কাস্টমার এখান থেকে হচ্ছে আপনার শীতের কাপড় নিতেছে। আর এখানে ফুলও পাবেন, বিভিন্ন ধরনের ফুলের টপ পাবেন। এগুলো কিন্তু আপনার বাস্তব ফুল, প্লাস্টিকের ফুল না, কিন্তু এটা ইচ্ছা করলে আপনার বাসায় নিয়ে লাগাইতেও পারবেন। এগুলো আসলে হচ্ছে কি মানে পরিবেশ বান্ধব শোকেস। আর এটা হচ্ছে এটাও জুয়েলারির একটা অংশ, জুয়েলারির অংশ। এখানে হচ্ছে আপনার 8 ইউরো করে, 10 ইউরো করে আপনার পাওয়া যায়। আর এগুলো হচ্ছে আপনার মাফলার, 3 ইউরো করে মাফলার, বিভিন্ন কালারের পাবেন এখানে। আর যদি আপনার দুইটা নেন 5 ইউরো রাখবে, তো একটা নিলে 3 ইউরো আপনাকে দিতে হবে। আর এটা হচ্ছে আপনার জুতা, এখানে কিন্তু আপনার ছেলেদেরও শীতের জুতা আছে, মেয়েদেরও আছে। তবে এটার প্রাইস একটু মোটামুটি হাই, যেমন হচ্ছে আপনার 50 ইউরো আছে, 60 ইউরো আছে, আবার হচ্ছে 30 ইউরো আছে, 90 ইউরো আছে, তো কোয়ালিটি অনুযায়ী। আর এখানে কিন্তু হচ্ছে আপনার মোবাইলের কাভার টাভারও পাওয়া যায়, মোবাইলের কাভার বলেন, চার্জার বলেন, পাওয়ার ব্যাঙ্ক বলেন, আপনি সব কিছুই কিন্তু এখানে পাবেন। মূলত হচ্ছে A to Z পাবেন এখানে, আপনি যে গেলে খালি হাতে ফিরত আসতে হবে না। আর এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের জুতাগুলো এখানে পাবেন। এখানে কিন্তু আপনার নাইকের জুতা পাবেন, তারপর হচ্ছে DRDBL-এর জুতাও পাবেন, এডিডাসের জুতা পাবেন, সব কিছুই পাবেন। আর এটা হচ্ছে খুঁড়ি, খুঁড়িগুলো হচ্ছে আপনার 39 ইউরো, 70 ইউরো, দুইটা নিলে 70 ইউরো রাখবে, আর একটা নিলে 39 ইউরো দা নিতে হবে। আর এখানে বাচ্চাদের খুঁড়ি আছে, ওইটা 49 ইউরো। আর এগুলো হচ্ছে আপনার মাথার ক্যাপ, মাথার ক্যাপগুলো হচ্ছে আপনার যদি ওইটা লেডিস আইটেম, লেডিস আইটেম এটা 4 ইউরো, 5 ইউরো করে। আর উপরেও যে দেখেন লেডিস কিছু শীতের কাপড় আছে, তো যে যার সাধ্য মতো আপনারা নিতে পারবেন এখান থেকে। আর পর্তার মধ্যে হচ্ছে আপনার লেডিস আইটেমগুলো সবচেয়ে বেশি, এখানে দেখেন লেডিসের, লেডিস যে কাপড় চোপড়গুলো আছে এগুলো প্রাইসও কিন্তু অনেক কম, ছেলেদের তুলনায় মেয়েদের কাপড়ের দাম অনেক কম এখানে। তো এটা হচ্ছে আপনার একটা মহিলার স্টোর, মহিলাদের স্টোর, এখানে আপনার মহিলাদের শুধু কাপড় পাওয়া যায়। আপনার 10 ইউরো, 30 ইউরো, 25 ইউরো করে আপনার শীতের কাপড় পাবেন এখানে, আর বিভিন্ন ধরনের মাফলারও পাবেন। আর এটা হচ্ছে আপনার হাতের মোজা পাবেন, হাতের গ্লাভস পাবেন, মাথার টুপি পাবেন, সবগুলো শীতের আইটেম আর কি। তো এখানে আবার 10 ইউরো, 12 ইউরো, 15 ইউরো ওই রকম প্রাইস এগুলো। আর এটা হচ্ছে আপনার নিচের ফ্লোরের পর্দা, ফ্লোরের পাপোশ আর কি, এগুলো হচ্ছে আপনার 10 ইউরো করে, কোয়ালিটি কিন্তু অনেক হাই এটা। আমি নিজে যদিও হাতায় দেখছি এটা হাতে নিয়ে, অনেকেই কিনতেছে। আর এখানে যে বিএসজুম আছে, এখানে হচ্ছে আপনার দেখা যায় চার্জার, তারপর মানে 12 ধরনের আইটেম এখানে পাওয়া যায়, মানে যে যেটা নিতে পারে আর কি, 1 ইউরো করে। তবে অনেক সময় হেডফোনও পাওয়া, 6 ইউরো করে এখানে হেডফোনও পাওয়া যায়, চার্জার পাওয়া যায়, অনেক সময় আবার ভালো ভালো জিনিসও পাওয়া যায়। আর এগুলো হচ্ছে আপনার সিরামিক্স আইটেম, বাসন কুসন, তারপরে হচ্ছে আপনার মগ, সব ধরনের আইটেম এখানে আছে। আমি শুরুতে বলছি যে মেয়েদের আইটেম কিন্তু এই জায়গায় অনেক বেশি, এই যে দেখেন শীতের কাপড়গুলো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি বাংলাদেশের গুলিস্তানের সাথে কম্পেয়ার করেন তাহলে ভুল হবে, এটা এইগুলোর কম্পেয়ার করতে হবে বাংলাদেশের বসুন্ধরা সিটির কাপড়ের সাথে, কারণ এগুলোর কোয়ালিটি যথেষ্ট হাই। আর এটা হচ্ছে আপনার ছেলেদের শীতের একটা আইটেম, এটা হচ্ছে আপনার ম্যাচ করা আপনার পাজামা থেকে, পাজামা এবং আপনার হুডি দুইটাই এটাতে একসাথে আছে, এটা হচ্ছে আপনার 20 ইউরো করে। আর এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রাইস এখানে, এখানে হচ্ছে যেটা দেখে দিয়েছি এটা বিভিন্ন প্রাইস, হাতে নেওয়ার পরে আপনার প্রাইসটা ওনারা বলে দিবে। আর এই শীতের কাপড়ের দামগুলো হচ্ছে আপনার 4 টাকা করে, 4 ইউরো করে, আর এইগুলো হচ্ছে আপনার 2 ইউরো করে। প্রচুর লোকজন আসে এখানে, এই যে যার যার সামর্থ্য অনুযায়ী সবাই নিতেছে এটা। আর এগুলো হচ্ছে আপনার 5 ইউরো করে, 5 ইউরো শীতের কাপড়, মানে শীতের ট্রাউজার। আর এই যে ওই দিক দিয়ে 1 টাকা করে মোজা বিক্রি করতেছে। আর এখানে হচ্ছে আপনার শাওয়ারের যে ইয়েটা পাওয়া যায় মেশিন, এটা হচ্ছে আপনার 1 ইউরো 20 পয়সা করে বিক্রি করতেছে। তো আপনারা দেখতে বুঝতেই পারতেছেন এইগুলো মার্কেটে গেলে মোটামুটি 15-16 ইউরো লাগবে। আর এইগুলো হচ্ছে আপনার পারফিউম, লেডিস পারফিউম, তো লেডিস পারফিউম আছে এখানে, আবার হচ্ছে আপনার ফেস ওয়াশ আছে, অনেক কিছুই আছে। তো এখান থেকে আপনার যেটা যার লাগে সবাই নিতেছে। এটা হচ্ছে আপনার 6 ইউরো করে আছে, 10 ইউরো করে আছে।
আর এটা হচ্ছে আপনার পর্দার পিছনের লুকটা, পর্দার পিছনের দিকে লুকটা আমি দেখাইতেছি যাতে সবার একটু আইডিয়া হয়। আমি প্রথম হচ্ছে সামনের দিকটা দেখাইছি, এখন পিছনের দিকটা দেখানোর চেষ্টা করতেছি। মোটামুটি বিশাল এরিয়া নিয়ে এই পর্দাটা বসে, আর এটাতে আপনার সাউথ এশিয়া এবং পাকিস্তানি ইন্ডিয়ান সবাই আসে। আর এখানে ব্যাগও পাবেন, আপনি ট্রাভেল ব্যাগ পাবেন, ট্রাভেল ব্যাগগুলোর প্রাইসও কিন্তু মোটামুটি অনেক কম। আর হচ্ছে আপনার আজকে যতটুকু অল্প সময়ের মধ্যে যতটুকু দেখানো সম্ভব ছিল ওটা দেখানোর চেষ্টা করছি। তো ইনশাল্লাহ অবশ্যই সবাই উৎসাহ দিলে আরও অনেক ভিডিও বা হচ্ছে বিভিন্ন নিজেদের চয়েসের যদি কোনো প্লেস থাকে অবশ্যই চেষ্টা করব ওই প্লেস থেকে ভিডিও করে দেওয়ার জন্য। সবাই একটু সাপোর্ট করবেন, আর আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা দেখবেন।